বাইরে সেজে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে, তুই তাকে চিনলে না, এ ধুলে মাটিতে ধুলে এক গড়া মূর্তি নিয়ে তুই জীবনটা কাটিয়ে দিলি। অথচ তোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রভু, তুই তাকে চিনতে পারলি না। এই বুঝদার মানুষ ভাই হিন্দুদের মধ্যেও আছে। প্রমাণ নেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন না? নোবেল জয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, নিজের সমাজের বাইরে যাওয়া অত সহজ না এই দুনিয়ায় বাস করতে গেলে, কিন্তু কবিতার আকারে তিনি বলে গেছেন যেগুলো আমাদের জেনে রাখা ভালো। যারা রবীন্দ্র জয়ন্তী নিয়ে পাগল হন, দেখবেন এদেশে যারা বামপন্থী এরাই রবীন্দ্রের পাগল বেশি, কিন্তু রবীন্দ্র কী বলে গেছে ওরা নিজেরাই জানে কিনা সন্দেহ। তার বহু কবিতা আছে, একটা কবিতা কয়েকটা লাইন একটু শুনে দেখেন। এই কবিতা উনি লিখছেন 1321 সালের 30শে ভাদ্র। 1321 সালের 30শে ভাদ্রে তিনি কবিতা লিখছেন, এতটুকু আধার যদি লুকিয়ে রাখিস বুকের পরে, আকাশ ভরা সূর্য তারা মিথ্যা হবে তোদের তরে। শিশির ধোয়া এই বাতাসে, হাত বুলানো ঘাসে ঘাসে, ব্যর্থ হবে কেবল যে সে তোদের ছোট কোণের ঘরে। মুগ্ধ হরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে, ধুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখিস আপন মনে, চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাইরে সে যে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। কত চমৎকার হয়ে তিনি বলে যাচ্ছেন, আসমান থেকে শিশির পড়ছে, শিশির এসে ঘাস উপরে বুলানো হচ্ছে, ঘাসগুলো সে শিশির পেয়ে ধন্য হচ্ছে, আর তুই ঘরের কোণে লুকিয়ে আসিস শিশিরের এই মুগ্ধতা, শিশিরের এই যে কল্যাণ তুই তো পেলি না, কারণ তুই মনে করছিস শিশির তো আল্লাহ পাঠাচ্ছে, তো দুর্গা তো পাঠাচ্ছে না, ইঙ্গিত উনি সেটাই বলে দিচ্ছেন। মুগ্ধ ওরে স্বপ্ন ঘরে, তুই স্বপ্নে মুগ্ধ হয়ে আছিস যে আমার সব ভালো করে দেবে, দুর্গা ভালো করবে, শ্রীকৃষ্ণ ভালো করে দেবে, এটা স্বপ্ন। মুগ্ধ ওরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে, ধুলায় গড়া দেবতারে, ধুলে গড়া না এটা যেটা আজকে ডুবালো মাটি দিয়ে গড়া না, তো বলছে ধুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখিস আপন মনে, ওর ভালোবাসা এখানে লুকিয়ে রাখছিস তুই। চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, তোর যে আসল প্রভু তোদের প্রাণে বিফল হয়ে যাবে, বাইরে সেজে দাঁড়িয়ে রবে ঘরের বাইরে, তুই তো তাই নিলি না, বাইরে সেজে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে, তুই তাকে চিনলি না, এ ধুলে মাটিতে ধুলে এক গড়া মূর্তি নিয়ে তুই জীবনটা কাটিয়ে দিলি। অথচ তোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রভু, তুই তাকে চিনতে পারলি না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে তার ভিতরে কথা প্রমাণ পাওয়া যায়। ঠিক উনি ছাড়াও রাজা রামমোহন রায় আরও অনেকে, এমনকি অনেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বলতে চান, এরা কেউই মূর্তি পূজারী ছিলেন না, ওরা বুঝত এটা ফালতু জিনিস, কিন্তু পরিবেশ তাদেরকে বাধ্য করে রেখেছিল, তারা ইসলাম কবুল করেনি বটে, কিন্তু ইসলামের তৌহিদকে তারা বুঝতে পেরে এই কবিতাগুলো লিখে গেছে। ইসলামের তৌহিদ যার অন্তরে ঢুকেছে সে কখনোই নিজেকে মূর্তি পূজারী বানাতে পারে না। সুরা বাকারা শুরু করেন, 23 আয়াতে চলে যান, দেখেন সেদিন আল চ্যালেঞ্জ করেছে বিশ্ববাসীকে, যদি তোমাদের সন্দেহ থাকে আমরা যা নাজিল করেছি এই ব্যাপারে, তাহলে একটা আয়াত বা একটা সুরা অন্য জায়গায় সে 10টা আয়াত তৈরি করে নিয়ে আস, ফাইল্লাম তা ফালু অলাম তা ফালু, যদি না পড়ো এবং কোশ্চিন কালো তা পারবে না, ফাতাকু নার আল্লাতি উকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ কোরআন যে আল্লাহর বাণী, এটাতে যদি কেউ বিশ্বাস না করে তার পরিণাম হচ্ছে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়া। আমাদের নবী তিনি কিন্তু মুশরিকদের মধ্যেই দিনের দাওয়াত দিয়েছিলেন, তারা মূর্তি পূজারী ছিল না, তিনি তাদের ঘরেরই সন্তান ছিলেন, শুধু আমাদের নবী না, প্রায় সব নবীই তো মূর্তি পূজারীদের ঘরের সন্তান, যেমন ইব্রাহিমের কথা তো শুনলেনি, তারা ডাইরেক্ট তাদের দ্বারা
নির্যাতিত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, যারা আসলে আল্লাপাক যাদেরকে নবী সে বাছাই করে নেন, তারা নিজেরা কোনো মূর্তি পূজা করেন না, ছোটো থেকে তাদের জীবনে দেখেছি আমরা।